আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর চ্যাপ্টার 6.1 সিম্পল সিমুলটেনাস ইকুয়েশন সলভেশন নিয়ে। ওকে, অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে সিম্পল সিমুলটেনাস ইকুয়েশনকে সলভ করতে গেলে দুটো নিয়ম আছে, একটি হচ্ছে সাবস্টিটিউশন মেথড এবং অন্যটি হচ্ছে এলিমিনেশন মেথড। সাবস্টিটিউশন মেথডের ভিতরে আমরা নর্মালি করি যে কোনো একটি ইকুয়েশন থেকে এক্স বা ওয়াই এর মান বের করে অপর সমীকরণে বসিয়ে দিই, এবং এলিমিনেশন মেথডে আমরা কি করি, আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলিকে ম্যাচ করি। এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলিকে ম্যাচ করার জন্য যেই যেই দুটো সমীকরণ আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সেই দুটো সমীকরণকে কোনো সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে কোএফিসিয়েন্ট গুলিকে মিলাতে হবে। ওকে, সো আমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি 15 নম্বর ম্যাথ পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা দেখতে যাচ্ছি 16 নম্বর ম্যাথ থেকে। 16 নম্বর ম্যাথটিতে আমরা দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন দেওয়া আছে, 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5 এবং 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। ওকে, সো হোপফুলি আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে এটা হচ্ছে এলিমিনেশন মেথডে সলভ করতে বলা হয়েছে, এবং এলিমিনেশন মেথডে সলভ করতে বলা হলে প্রথমে আমরা যে কাজটি করে নিব, সমীকরণ দুটোকে দুটো নাম্বার দিয়ে নিব, এক নং এবং দুই নং সমীকরণ, এবং এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স বা ওয়াই যে কোনো একটা কোএফিসিয়েন্ট মিলাতে হবে। ওকে, সো যেটা তোমার কাছে ইজিয়ার মনে হবে সেইটাই তুমি চাইলে মিলাতে পারো, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে এক্স ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট মিলাতে হবে কিংবা ওয়াই ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট মিলাতে হবে। আমার কাছে যেটা সুবিধাজনক বা ইজিয়ার মনে হবে আমি সেটাকেই মিলাতে পারি। ওকে, সো আমি যদি ওয়াইটাকে অ্যাজিউম করে নিই বা কল্পনা করে নিই যে আমি ওয়াই মিলাতে চাচ্ছি, দেখো তাহলে এখানে ওয়াই এর সাথে কোএফিসিয়েন্ট আছে কত 2, এবং এখানে ওয়াই এর সাথে কোএফিসিয়েন্ট আছে কত 3। ওকে, সো হোপফুলি আমরা সবাই জানি যে 2 কে 3 দ্বারা গুণ করলে 3 গুণা 6 হয়, অর্থাৎ আমি যদি এক নং সমীকরণের ওয়াই কে 3 দ্বারা গুণ করি তাহলে 3 গুণা 6 হচ্ছে, এবং দুই নং সমীকরণের ওয়াই কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 3 গুণা 6 হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়াই এর কোএফিসিয়েন্ট কিন্তু মিল হয়ে গেল। ওকে, সো আমি যদি ওয়াই মিলাতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, এক নংকে গুণ করতে হচ্ছে 3 দ্বারা এবং দুই নংকে গুণ করতে হচ্ছে 2 দ্বারা, তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্টে কিন্তু কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। সো এটাকে আমরা এভাবে লিখে নিতে পারি, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই, আমরা ইকুয়েশন 1 কে কত দ্বারা গুণ করতেছি, 3 দ্বারা গুণ করতেছি, 3 গুণে 6, এখানে 2 ছিল, 6 বানানোর জন্য 3 দিয়ে গুণ করছি, এন্ড ইকুয়েশন 2 বাই 2, এবং 2 নং ইকুয়েশনটাকে আমরা কত দ্বারা গুণ করতেছি, 2 নং ইকুয়েশনে ছিল 3, 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 3 গুণা কত হচ্ছে 6। ওকে, এবং আমরা জানি যে যখন আমরা গুণ করতে যাব এক নং ইকুয়েশনকে, যেমন আমরা গুণ করছি 3 দ্বারা, এটা আমি মনে মনে লিখে নিচ্ছি এটা রাফ, এবং 2 নং ইকুয়েশনকে গুণ করছি আমরা 2 দ্বারা, এটাও কিন্তু রাফ। সো আমি যখন 3 দ্বারা এক নং ইকুয়েশনকে গুণ করতে যাব ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা টার্মকে গুণ দিতে হয়, শুধু একটা নির্দিষ্ট টার্মকে কখনো গুণ করা যায় না ইকুয়েশনে, যাতে মানের কোনো পরিবর্তন না হয়, সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মকে 3 দ্বারা গুণ দিতে হবে। ওকে, সো একের প্রত্যেকটা টার্মকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 তিরিকা কত হচ্ছে 9x মাইনাস 3 গুণা হচ্ছে 6y ইজ ইকুয়াল টু 3 পাশে হচ্ছে 15, এবং দুই নং ইকুয়েশনকে যখন আমি 2 দ্বারা গুণ করব 2 গুণা 4x প্লাস 3 গুণা 6y ইজ ইকুয়াল টু 12 গুণা 24 হয়ে গেল। সো আমরা দেখতেই পাচ্ছি এখানে 6y এন্ড 6y কিন্তু ম্যাচ হয়ে গেছে, যেহেতু 6y এবং 6y টা ম্যাচ হয়ে গেছে, সো আমরা এখানে কি করব, অ্যাডিশন করব। আমরা জানি চিহ্নগুলি যদি ডিফারেন্ট থাকে তাহলে কি করতে হয়, অ্যাডিশন করতে হয়, আর একই রকমের বা সেম টাইপস এর থাকলে সাবট্রাকশন করতে হয়। যখন চিহ্নগুলো ডিফারেন্ট থাকবে তখন আমরা কি করব, অ্যাডিশন করব, এবং যখন চিহ্নগুলো সেম থাকবে তখন আমরা কি করব, সাবট্রাকশন করব। এগুলো অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস বেসিক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে, সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 6y এবং 6y কাটাকাটি চলে যাচ্ছে, 9 আর 4 যোগ করলে হচ্ছে 13x ইজ ইকুয়াল টু 15, এন্ড 24 কে যদি আমরা প্লাস করি তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 39, যেখান থেকে আমরা ক্যালকুলেট করে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা। সো তাহলে আমরা x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 13, এখানে মাল্টিপ্লাই আকারে আছে, আমি যদি রাইট সাইডে নিয়ে যেতে চাই তাহলে 39 কে 13 দ্বারা ডিভাইড করে দিতে হবে, এবং 39 কে যদি আমরা 13 দ্বারা ডিভাইড করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি x এর মান 3। এন্ড নাও এখন আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটি ভ্যালু যখন আমাদের বের হয়ে যাচ্ছে তখন আমি চাইলেই এই ভ্যালুটাকে একে অথবা দুইয়ে যে কোনো একটি ইকুয়েশনে বসিয়ে অপর যে ভ্যালুটা আমার কাছে মিসিং আছে, অর্থাৎ y এর যে ভ্যালুটা আমার দরকার আমি চাইলেই কিন্তু সেই ভ্যালুটাকে বের করে ফেলতে পারছি। সো নাও আমাদেরকে যে কাজটা করতে হবে, x এর মানটাকে এক নং ইকুয়েশন বা দুই নং ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশনে কিন্তু বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো এখন আমরা কি লিখবো, তাহলে
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নাও উই পুট দা ভ্যালু অফ x নাও উই পুট দা ভ্যালু অফ x উই পুট দা ভ্যালু অফ x ইন ইকুয়েশন 2 এখন So now we have to put the value of x in equation 2. X এর যে মানটা পেয়েছি সেই মানটাকে আমরা চাইলে দুইতে বসাতে পারি চাইলে একে একে বসানো যায় আমরা এখানে দুইয়ে বসিয়ে দিচ্ছি দুই নং ইকুয়েশনটা ছিল 2x + 3y = 12 এবং আমরা কিন্তু অলরেডি x এর একটি ভ্যালু বের করেছিলাম 3 সো এখন আমরা যদি x এর জায়গায় x এর ভ্যালুটাকে 3 বসিয়ে দেই হোপফুলি তাহলে আমাদের কিন্তু অলরেডি y এর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে 3y = তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 12 3 দুগুণে কত হচ্ছে 6 হচ্ছে তো প্লাস 6 থেকে যদি আমি লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসি ডেফিনেটলি এটা মাইনাস হয়ে যাচ্ছে সো আমরা পেয়ে যাচ্ছি 3y = 6 সো আমরা পেয়ে যাচ্ছি y = 6 কে 3 দ্বারা ডিভাইড তার মানে y = পেয়ে যাচ্ছি আমরা 2 অর্থাৎ x এর মান পেলাম আমরা 3 এবং y এর মান পেলাম 2 সো যেটাকে আমাদের লিখতেই হবে এভাবে সো নাও আওয়ার রিকোয়ার্ড সলিউশনটা হচ্ছে x, y = 3, 2 এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাটার অ্যান্সার